গ্রামে জুয়ার ঠেকের প্রতিবাদ করায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল জুয়ারিদের বিরুদ্ধে জুয়ারিদের আঘাতে আহত মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায় গ্রামে চলা জুয়ার ঠেকের প্রতিবাদ করায় এক মহিলাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল জুয়ারিদের বিরুদ্ধে মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে শাসন থানার ফলতি গ্রামে জানা গেছে এলাকায় একটি চায়ের দোকানে প্রতিদিন সন্ধ্যায় জুয়ার ঠেক বসত যার জেরে গণ্ডগোল হতো বুধবার রাতে ঠেক চলাকালীন গ্রামবাসীরা তার প্রতিবাদ জানায় সে সময় জুয়ারিরা প্রতিবাদীদের মারধর করে বলে অভিযোগ প্রতিবাদী এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় অন্যান্য আরও মহিলাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ ঘটনার পর শাসন থানায় অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওই জুয়াখালায় এবারে আমি ধরো ওকে নিয়ে গিয়ে বলেছি যে ঝামেলা করিস নে বেকার ঝামেলা করতিস কেন তা একজনে বললে যে মেনা একশো টাকা পেয়ে আমি মেনার বললাম মেনা একশো টাকাটা দে তাহলে ঝামেলা হবে না আমি স্যার খেলাই না আমি জন্য গিয়েছি এইবারে আমার একটা ভাই ও কথা বলি যে ও ধাক্কা মারতি মারতি